এবারে আমায় বলেছে চাষে বাড়ি ফাড়ি সবই দেবে। আমি সেই আশায় মানে চিন্তা করছি যে 364 দিন কি করে কাটাবো, কারণ প্রত্যেকটা রাতেই আমি জেগে থাকবো, কারণ এখন বুঝতেই পারছেন সত্যি তাই শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী মানে একটা করে গিফট, একদম আমি চাইবো যে প্রত্যেকদিন জামাই ষষ্ঠী হোক। তো বাকিটা আমার শাশুড়ির উপরে ডিপেন্ড করছে, প্রত্যেকদিন জামাই ষষ্ঠী করাবেন কি 365 দিনে করাবেন। একদম একদম যেহেতু আমাদের মানে পরিবারের নিয়ম আছে যে আমরা বরিশাল, তো আমাদের কোন রকম ভাবে সেই যে রিচুয়ালস মেনে যেটা হয় জামাই ষষ্ঠী সকলে যেটা আমরা দেখে আসছি সেরকম কিছু নেই। তো আমাদের খাওয়া দাওয়াটা ছিল পর্বটা খুব ভালোভাবে গুছিয়ে মা নিজের হাতে রান্না করেছে, এবং মায়ের অনেকদিন পর মায়ের হাতে আবার খাওয়া, অনেক রকম ফল আজকে আবার খুব শান্তিভাবে খেলাম। আর অবশ্যই জামাই আদরের জন্য তো প্রথম বছর একদম পাশে জামাই, তো অনেকদিন আগেই জামাই তো ছিল, কিন্তু এই যেহেতু রিচুয়ালসটা জামাই ষষ্ঠী বিয়ের পর একদম ফার্স্ট ফার্স্ট নতুন নতুন, সেটার একটা আনন্দ একটা সম্পূর্ণই আলাদা থাকে। তো মা যতটা পেরেছে, ভাই যতটা পেরেছে সবটা মিলিয়ে চেষ্টা করেছে, এবং আমি খুব খুশি আছি। আমিও ইকুয়ালি ইম্পর্টেন্ট গাছে ওদের বাড়ির গাছে আমার শ্বশুর বাড়ির গাছে বাবা কত গিফট কোথায় রাখবো কে জানে। সুন্দর বেশ প্রশ্ন এটাই, সেটা হচ্ছে আজকে ঘরে ঢোকার পর থেকে কিভাবে আদর যত্ন পেলে শুনি একটু। আচ্ছা এবার বিভিন্ন অনুষ্ঠান, যেমন জামাই ষষ্ঠী ছাড়াও যেমন জন্মদিন, তারপর অ্যানিভার্সারি, হ্যাঁ না এইসব করে যেমন পারিবারিক অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানেও এই রকম খাওয়া দাওয়ার আয়োজন থাকে। কারণ আমার শ্বশুরবাড়ির তরফ থেকে খাওয়ানোটা খুব ওনারা পছন্দ করেন, খাওয়াতে পছন্দ করেন, তো সেই জন্যে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি কোনো টেনশনে ছিলাম না যে খাওয়াটা কী হবে না হবে, আমি জানি যে মোটামুটি যা হবে সেটা জাঁকজমক করে যেতাম, আর ঠিক যেরকম ভাবলাম সেরকমই পাও না। অতিরিক্ত খাওয়া দাওয়া লাগছে, মিষ্টি মিষ্টি খেতে পারলাম না, ফলগুলো ঠিক তাই ঠিক তাই খেপে খেপে হচ্ছে বিষয়গুলো, মানে মন বলালো বলেছেন আমাকে জামাইয়ের একটু তো মাথায় ভালো ভালো রাখাটা মাথায় রাখতেই হবে শাশুড়িদের, নাহলে চাপ।
কিন্তু যারা আয়োজনটা করেছে মা এবং ভাই তাদের দুজনের থেকে জিজ্ঞেস করে নেব, দুজনে মিলে কি কি করলে, কি কি আয়োজন ছিল আজকে জামাইয়ের জন্য একটু শুনি। আরে ও তো সত্যি কথা বলতে কি এই বছর নয় নতুন বিয়ে হিসেবে জামাই, ও আমার বাড়িতে আজকে দীর্ঘ বছরই আসা যাওয়া, মানে একদম নিজের ঘরের যেমন আমার ছেলে ওরকম, অত কোনো ইনভাইট বা কিছু এইসব ব্যাপার ওর সাথে আমার কোনোদিনই নেই, এনি লাস্টে খেয়ে যাবে এরকম। কিন্তু যেহেতু এই বছরটা বিয়ে হয়েছে ব্যাপারটা একটু আলাদা, সেই হিসাবে জামাই ষষ্ঠীর উপলক্ষ, কিন্তু ওর বাবা নেই সেটা একটা দিকে তো কষ্ট আমাদের রয়েই যাচ্ছে। আজকে ওর বাবা থাকলে বাজারঘাট সেই করত, তার পুরো ভারটা আমার ছেলেই করেছে। কালকে রাত্রে বেরিয়ে গড়িয়াহাটে কাপড় চোপড় যেটুকু পেরেছে, কারণ আমি অনেক আগে থেকেই কিনবো ভেবেছিলাম, আমার একটু অন্য চিন্তাধারা এবছর ছিল, কারণ এবছরটা ওদের নতুন কিছু চিন্তাধারা আলাদা ছিল, কিন্তু আমাদের অসুখ হয়ে গেলো তো আমার বড় জামারা গেল, যার জন্য আমি কিছু করতে পারলাম। শুক্রবারে সব কিছু, শনিবারে সব কিছু মিটমাট হলো, তার মধ্যে সময়টা পাইনি বিশেষ। কালকে তাও গড়িয়ার থেকে যেটুকু ছেলে, তারপরে বেহালা বাজারে গেছে, পাটুকড়া থেকে মাংস মাছ ফল টল যতটুকু ওই সব মার্কেট করছে, ফল মিষ্টি দই যা কিছু। আমি শুধু ঘরে, আমি বাইরের কিচ্ছু করি, আমি ঘরে রান্নাবান্নাটা আমি করছি, কিন্তু বাইরে রান্নাটা সম্পূর্ণ, কারণ জানে বাবা নিয়ে আনবে কে প্রত্যেক বছর। তবে ইচ্ছে ছিল আরেকটু অন্যরকমের, আমাদের আশা ছিল পরের বছর এটা আবার আসতে বছর ওদের ভাষা ভালো রাখে ঠিকঠাক থাকে আবার চলবে, কারণ জামাই যতদিন পারবো এটা আমার রিচুয়ালটা চলবে। এই আর ভাইয়ের কাছে চলে আসি সরাসরি একদম। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে জামাই বাবুর থেকে আবদার কি কি করা হয় শুনুন। আবদার বলি এত বছর তো আবদার মানে বেরিয়ে আসছে, নতুন কিছু হয়তো আবদার এবছর হবে, কিন্তু এখন আবদারটা হয়নি, ইজ দ্য ফার্স্ট টাইম মানে বিবাহিতের পরে প্রথম জামাই ষষ্ঠী, তো সন্ধ্যাবেলা আবদারটা এখন রাখবে, এখন তো যেহেতু পাওয়ার নেয়ার নিতে হবে এখন বলা যাবে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা পাওয়ার নেয়ার তখন বলবো। হ্যাঁ, জামাই কিন্তু সরাসরি বলে দিয়েছে যে সন্ধ্যাবেলায় কিন্তু আরেক পর্ব আছে, তখন সেটা শোনা শোনা পড়বো। যেটা আমি বলছি আমার জামাইও খুব কম কথা বলে, ছেলেও তাই। আচ্ছা, যা কিছু ঘুনসুটি আমার সঙ্গে নিলেরই বেশি হয়, কিছু বলে ফেললে রাগও করে, আবার ইয়ার্কি ফাজলামি আমার সঙ্গে, ছেলে একটু কম কথা বলে আর নিলও তাই। তারপরে কখন হয়তো বললে একসঙ্গে সবাই চলে একটু বেড়াতে যাই, আর পার বললাম না পারছি না শুধু এই ডগি গুলোর জন্য, তাহলে আমাদের ওরও গাড়ি আছে, আমাদেরও একটা ছোট গাড়ি আছে, একটু কটা দিন যেতে পারি, কিন্তু প্রয়োজন হলে আমাদের মধ্যে দেখো এক জায়গায় থাকলে অনেক কিছুই হয়, রাগারাগি অভিমান হলো আবার সেটা কটা দিনের জন্য, মুহূর্তের মধ্যে আবার কেটে যায়। এগুলি জামাই শাশুড়ি রাগ হয়েছে এরকম ব্যাপারটা আমাদের বাড়িতে নেই, কারণ বললাম দীর্ঘদিনই ওর সঙ্গে আমাদের এমনই একটা সম্পর্ক হয়ে গেছে, আজকে আমার মেয়ের বিয়ে হয়েছে বলে জামাই, নাহলে জামাই সম্পর্ক ওকে আমরা দেখি ছেলে। হ্যাঁ, ভাইয়ের কিছু বক্তব্য আছে? ফার্স্ট ইয়ার অবশ্যই চেষ্টা করা হয়েছে, বাবা যেহেতু নেই বাবা জায়গাটা পূরণ করে কিছু করার জন্য, বাবা থাকলে হয়তো খুশি করে কিছু, তো যতটা পেরেছি খুশি করার জন্য দিয়ে যায় বউকে ওই রকমই আছে, বাবা মিলে আমরা এখন একসাথে কাটাতে পারলাম, এই আনন্দের বিষয় একটা, বাবা থাকলে হয়তো বেশি ভালো লাগতো। অন্যরকম ইচ্ছা করেছি একদম সরাসরি তানিয়ার কাছে চলে আসি। বিষয়টা হচ্ছে বিয়ের প্রথম বছর, ঠিক আছে, প্রত্যেক মানুষেরই একটা স্বপ্ন থাকে যে আমার জামাইকে আমি এরকমভাবে খাওয়াবো বা এরকমভাবে খাওয়াবো। তুমি আমাকে একটাই কথা বলো, এই যে স্বপ্নটা যে প্রথম বছর আসবে সেটা কিন্তু আজকে সফল হলো, একটু এই কতটা মানে কতটা নস্টালজিক এই ব্যাপারটা নিয়ে একটু শুনো। খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া এইভাবে হয়েছে, কিন্তু এই যে রাস্তা দিয়ে হেঁটে একসঙ্গে একদম আজকের উপলক্ষটা শুধুমাত্র বাড়ির মধ্যে না রেখে বাইরের লোকজন দেখছে এবং জানতে পারছে, লাইসেন্স ঠিক কারেক্ট কথা বলেছে, সেইটা অবশ্যই আমার কাছে আমার স্বপ্ন ছিল, যে স্বপ্নটা পূরণ হয়েছে। আর এই স্বপ্ন যখন পূরণ হলো সেটাই আমার একটা জায়গায় যেটা মাইকুনি বললো আমার বাবা, আজকে এই দিনে বাবা পাশে থাকলে আরো বেশি আমরা মানে আনন্দ করতে পারতাম এবং আমার মনে হয় আরো ব্যাপারটা পুরো কমপ্লিট হতো। একদমই তাই, একদমই। আচ্ছা, ষোলোটা বছর জামাইবাবু আপনাকে জিজ্ঞেস করছে, ষোলোটা বছর কিভাবে বাড়িতে জানালে মানে এই বাড়িতে জানালে যে আমি আপনার মেয়েকে পছন্দ করি? শুনি, জানাতে হয়নি। হ্যাঁ, বুঝে গেছে, ডাক্তার
চিন্তা করলেও সবার হয়তো ডাক্তার পাওয়া সম্ভব না। একটা সময় যখন ওর বাবা বুঝতে পেরেছিল, তারপর থেকে আবার বন্ধ। এবং আমাদের এই যে বিয়ে হওয়ার আগে পর্যন্ত উনিই সব কিছু ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য উনি থাকলে সেটা বারবার দেখবেন যে আমাদের প্রত্যেকটা ভিডিওতেই বা যে কোনো ইন্টারভিউতেই দেখবেন ওর বাবার কথা কিন্তু উঠে আসে। একদম, কারণ ওর বাবাকে এতটাই মানে আমাদের খুব কাছে ছিলেন উনি, তো সেই কারণে কিনে ওর বাবা নিজেও আজকে যেটা দেখছেন যে খাওয়ানো খুবই ভালোবাসেন, তো সেহেতু মানে সেকেন্ড বাবা হিসাবে যদি আমরা কবে দেখি ওনার বাবা তোমার কাছ থেকে পেয়েছো সুন্দর, কারণ কিছু কিছু সময় হয়তো উনি পার্সোনালি আমাকে ফোন করতেন, বাড়িতে ওনার তাদের ছোটো কোনো গণ্ডগোল হয়েছে আমাকে পার্সোনালি ফোন করে জানাতেন এই বাড়িতে দেখা যাচ্ছে না, মানে আমাকে জানানো যে আমি যাতে এই বিষয়ে জানি আমি ইনভলভ হই, বা কোনো সময় তো ওনার কোনো একটা বিরাট গণ্ডগোল হয়েছে সেখানে আমাকে ডেকে নিয়ে এসে সেটা মিউচুয়াল হতো, এরকম একটা জায়গা ছিল একটা সময় যখন উনি ছিলেন। তো এই যে একটা প্রায়োরিটি দেওয়া বা পরিবারের কোনো একটা ব্যাপার হিসাবে আমরা গণ্য করা, এটা কিন্তু আমার বাবা থেকেই কেনা, মানুষ থেকে আমরা কোনো সময় বলতে পারি না, আমি পারবো না। দেখ এইভাবেই কাটবে আগামী বছরও নিশ্চয়ই এর থেকে আরও ভালো কিছু হবে, এবারে তো মানে টাকা পয়সা কাপড় জামা খাওয়া দাওয়া দিয়েছে সম্ভব না, আগেরবারে আমি বলেছি চার চাকা গাড়ি ফাড়ি সবই দেবে, আমি সেই আশায় মানে চিন্তা করছি যে 364 দিন কী করে কাটাবো, কারণ প্রত্যেকটা রাতেই আমি জেগে থাকবো, কারণ এখন বুঝতেই পারছেন সত্যি তাই শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী মানে একটা করে গিফট, একদম আমি চাইবো যে প্রত্যেকদিন জামাই ষষ্ঠী হবে, তো বাকিটা আমার শাশুড়ির উপরে ডিপেন্ড করছে তার বাবার মতো তার স্বামী ভালোবাসুক, তার স্বামী যাতে তার বাবার মতো কেয়ার করুক বিভিন্ন রকম। তুমি কি কি দেখেছিলে ওর মধ্যে, কি কি জিনিস পেয়েছিলে যার জন্য তুমি ডিসিশন নিলে বিয়ে করার, এবং এত বছরের রিলেশন টোটাল জিনিসটা একটু জানতে চাই। মানে ভয় করতাম, এবং বাবার যে একটা সম্মান আছে আমাদের পুরো ওই পাড়ার মধ্যে, তো সেটাকে আমি বজায় রাখার সবসময় মাথায় আমার থাকতো যে এটা আমাকে আমাকে বজায় রাখতে হবে। তাই যখন আমার ওর তরফ থেকে প্রপোজালটা পাই, আমি ওকে একটা কথাই বলেছিলাম যে আমার বাবা যদি তোমাকে অ্যাকসেপ্ট করে না আমার কোনো অসুবিধা নেই। আর ওকে ভালো লাগার কারণ হচ্ছে একটাই, বা ওর বিষয়ে বাবার সামনে বলার যে সাহসটা পেয়েছিলাম সেটার একটাই কারণ, সেটা হচ্ছে যে ও না মানে ভীষণ বোঝানো একটা মানুষ, বোঝানো ইন দ্য সেন্স একটা সম্পর্ককে তো বহন করার জন্য সেই দায়িত্বটা নিতে মানে নিতে হয়। আজকাল এখন অনেকেই প্রেম করছে কিন্তু সেটাকে না দায়িত্ব হিসেবে যদি একটু নেয় না, কয়েকটা দিনের মনে হচ্ছে ভালো লাগছে সেই বিষয়টার জন্য হয়তো ব্যাপারটাকে করছে, কিন্তু এই যে বহন করে নেওয়ার যে দায়িত্বটা আমি আমি সেটা প্রথম দিকেই বুঝতে পেরেছিলাম যেটা সেটা ওর মধ্যে আছে, মানে আগলে রাখা যেটা আমার বাবার থেকে দেখেছি যে একটা পরিবারকে একটা সংসারকে আগলে রাখার যে ক্ষমতা সেটা কিন্তু সব পুরুষের মধ্যে থাকে না, সেই জিনিসটা থাকলেই আজকে কিন্তু একটা সব কিছুই পরিপূর্ণ হতে পারে। তো আমি প্রথম দিক থেকে বলেছিলাম যে ওর একটা মানে না মানে কেয়ারিং ব্যাপার, একটা মানে গার্জেন যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ একটা মেয়ের জীবনে বাবার পর কিন্তু স্বামী, মা অবশ্যই আছে কিন্তু বাবার এবং স্বামীর জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমি যখন এটা দেখেছিলাম প্রথম প্রথম যে না ও আমাকে কিন্তু ভীষণভাবে কিন্তু সব কিছুতে উৎসাহিত করা এবং সব বিষয়ে আমাকে সাহায্য করা, আমাকে বোঝা, আমাকে বোঝার চেষ্টা করা, এই এই জিনিসগুলো না খুব গুরুত্ব একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপকে টাইটলি বন্ডিংটাকে রাখার জন্য। তো আমি আমার বাবার মধ্যে যা যা গুণগুলো দেখেছিলাম যে একটা সামান্য জিনিসটাও কিন্তু সে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারে এবং সেটা খুব কম খরচে, কম খরচে কী করে সুন্দরভাবে আয়োজন করা যেতে পারে, কম খরচে কী করে ইন ফিউচারটাকে ভালোভাবে ভাবা যেতে পারে যে না আমরা এটা করলে বেটার হয়, সেই ব্যাপারটার মধ্যে আছে। মানে আজকে পয়সা হাতে আসলো তো আমরা এখানে ওখানে হিলি দিলি চলে গেলাম, এরকম নয় ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে কি ও খুব মানে বিষয়টা বোঝে এবং বোঝার থেকেও হচ্ছে সেটাকে আগলে ধরে এবং গুছিয়ে নিয়ে চলতে পারে, সব কিছু দিককে ব্যালেন্স করতে পারে, মানে বাইরে মানে বাড়িতে সব কিছু ইকুয়ালি ব্যালেন্স করতে পারে। একদমই তাই, শেষ করব খালি আমি মানে মায়ের থেকে জিজ্ঞেস করব জামাইকে নেক্সট বার যে আমন্ত্রণ করবে কিভাবে আমন্ত্রণ করবে একটু শুনি, মানে আর তিনি ওই যেটা বললো আর কি 364 দিন ওয়েট করছে গাড়ির জন্য, এখন থেকে আমার কাছে 364 দিন ঠিক নয় তাহলে তাহলে কেনাকাটা আয়োজন করব কি করে, ঠিক ঠিক একটু আগে থেকে আরো চিন্তাধারা নিয়ে তারপরে যেই 65 দিনটা পড়ে যাবে সেই দিন একবার আয়োজনটা মানে একটু ভাবছি এর থেকে তো এটা কিছুই হয়নি, কারণ এবার আমাদের ওষুধ ছিল তারপরে মেয়েরও রিসেন্ট বিয়ে দিয়েছি,
সত্যি কথা বলতে কি একটু টাকা পয়সার অসুবিধা, নইলে আমার একটু ইচ্ছা ছিল যেটা একটু আগে বলেছিলাম না, বলেছিলাম যে আমার মেয়েকে একটা ছোট কানের আর ওকে একটা আংটি বা কিছু ইচ্ছা ছিল, কিন্তু সত্যি কথা পয়সায় পারিনি। কিন্তু অনেক কিছু করেছেন আমরা দেখেছি, হ্যাঁ অনেক কিছু করেছেন। দিনের পর দিন যদি একসঙ্গে বাবা থেকে বড় কথা অনেক কিছু আছে নিজের হাতে আজকাল না, এই ফাঁকি বাড়িতে দেওয়ার জন্য দেখুন এখন রেস্টুরেন্টে গিয়ে পুরো ভিড়। ঠিক ঠিক ঠিক। আর আমার বর একদম বাইরের খাবার খেতে পছন্দ করে না, স্টিল এটা মাথায় রেখে যে মা একা হাতে সম্পূর্ণ ভাবে পরিশ্রম করে রান্না করেছে এটা আমাদের কাছে অনেক বড় গিফট। কারণ হচ্ছে আমি আজকে কোনোভাবে মাকে হেল্প করতে পারিনি, তো নিজে পুরোটা পরিশ্রম করেছে এবং সেটা কাল থেকে মানে মার আরম্ভ হয়ে গেছে। একটা পদ তো না অনেক রকম রান্না ছিল, তো সেইখানটা সব কিছু কিন্তু মা একা হাতে দায়িত্ব নিয়েছে, এটা আমাদের কাছে পুরো ভালো গিফট, এর থেকে আর ভালো গিফট। একদমই তাই একদমই তাই। কিরকম রান্নাটা লাগলো একটু খালি শুনে নি। আমার বাড়ির যে গ্রামে সৃষ্টি আমার তিন দিদি আছে, আচ্ছা আচ্ছা, সেখানে দেখতাম যে দিদিরা আগে চলে আসতে মাকে হেল্প করে। আমি আগামী বছর থেকে অনুরোধ করবো ও তো হোটেলের খাবার পছন্দ করে না নীল, আমিও অনেকটা ওরই মতো এই ঘরে কিছু না থাকলে আলু চোখা ডাল ভাত পছন্দ করি একদম। আমার ছেলের খুব ইচ্ছা ছিল ওদের হোটেলে খাওয়ানো, আজকে বারবার বলছিলাম বললাম দেখ প্রথম বছর তো হোটেল তো খাওয়ানো যাবেই, এইভাবে যদি বছর পর বছর আমরা একসঙ্গে ভালোবেসে থাকতে পারি আস্তে আস্তে আমার শিশু তো ঘুরে ঘুরে আসবে, সুস্থ সবল যদি থাকি সব ঠিক থাকে নিশ্চয় আবার কখনো হোটেলেও নিয়ে যাবো। ও বলছে মা আগে থেকে বুক করে রাখবো নীলদার মতো মেনু, বাঙালি কোনো রেস্টুরেন্ট যেখানে নীলদার খাবার দাবার হবে। আজকে অনেকবার বলেছি তাহলে না প্রথম বছরটা ঘরে খাক না, তারপরে দরকার হয় সকালে সাদা মাটা কিছু খেলে বিকেলে রেস্টুরেন্ট এরকম কিছু করবো। একদম দেখা যাক পরিস্থিতি কি বলে, দিনের দিন তো অনেক কিছু বদল হয় দেখা যাক। ঠিক ঠিক ঠিক। আর আসতে পারতে ইচ্ছে আছে আমার, যদি ভগবান সব ঠিকঠাক দেয় একদম একদম একদম। অনেক শুভেচ্ছা তোমাদেরকে, এরকম যাতে প্রচুর প্রচুর জামাই ষষ্ঠী আসুক তোমাদের জীবনে। অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।